সর্দার, আজ বহুদিন যাবত একটা কথা জিজ্ঞেস করার খুব ইচ্ছা। কর। প্রত্যেক শুক্রবারে ভাঙ্গা বালতিতে গোসল করেন, ভাঙ্গা বাসনে ভাত খান, এটা কেন করেন সর্দার? জীবনে কখনো জেলে গেছস? না সর্দার। আমি জেল খাটছি 14 বছর। এই 14টা বছর জেলে কিভাবে ছিলাম তা যে আমি ভুলি নাই। এই সাহস সকতে থাইকো আমার কষ্টের অতীতের কথা মনে রাখার জন্য ভাঙা বাসনে ভাত খাই, ভাঙা বালতিতে গোসল করি, রাত্রে ইটা মাথায় দিয়া ঘুমাই। ভবের লীলা আর আপনার খেলা আমি বুঝি না সর্দার। আপনি এক আজব মানুষ। কি বলছেন এসব? কইতে চাইতাছি যারা জন্মদিন আইছে তাগো কালো বেশ পইরা সুগের কান্না করবার কর, আর কাস্টম অফিসে খবরটা পাঠায় দেন আপনার স্বামী আর বাইচে নাই। সোনালি, সোনালি, ও মার জায়গায় মাই আইছে। শোন, আমার পরিচয় শুনলে কাস্টমের সব অফিসার থর থর করে কাঁপে। কাঁপে নাই তোমার বাপে, তাই দুলিয়ার থেকে সরাই দিলাম। এখন তুমি যদি এই দীপু সর্দার বিরুদ্ধে থানা পুলিশ করো, তাইলে তোমার বাপের মতন তোমারও আমি হজম করে ফেলামো। ওম শান্তি। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওম শান্তি। সালাম আলাইকুম। ওম শান্তি। ওম শান্তি। নানা, সন্ন্যাসী বসে কেন? ঘন্টা চাইলো তাই পড়লাম। এখন কেমন লাগছে? হিরোর মতো। হ্যাঁ, গুড। এদিকে এখন বল কেমন লাগছে? হিরোইনের মতো। ক্লাস চলছে। আই, তুমি কথা বন্ধ করো। আরে স্যার, আপনি আমাকে ডিস্টার্ব করলেন কেন? যান ক্যান্টিন থেকে এক কাপ চা পাঠিয়ে দিন, যান। ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। তোমরা জানো আমি যা চাই তাই করি, এবং তাই করলামও। পরাজয় বলে আমার কাছে কিচ্ছু নেই। আমার টার্গেট সব জয় করা,
আমার রক্তের মধ্যে আছে জয়ের নেশা, আছে জেদ, আছে আগুন। আমার জয়ের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে আমি তাকে শেষ করে দেই। এজন্যই সবাই আমাকে ভয় করে, এটাই আমার একমাত্র পলিসি। আমি এবং আমার বড় ভাই দীপু সর্দার এই পলিসি মেনটেন করে চলি। দেখো, যার জন্য এদেশের এত খ্যাতনামা ব্যক্তিদের মধ্যে আমরা অন্যতম। আমাদের খ্যাতির উপর আঘাত করবে এমন কোন মায়ের লালে জন্মই হানাই এদেশে। বিক্রি করলেন, আমাদের মতো মেয়েরা কিনবে কিভাবে? ঠিক আছে বুকিং দামই দেবো, যে কোনো লাগে না। পরিষ্কার বাবা বিক্রি করলি, তো লাভটা কি হলো? কি হইলো? তাই দেখো কি করি। এই যে ভাই টিকিট আছে, রিহার্সাল 100 টাকা। কেন 20 টাকা টিকিট 100 টাকা? কেন 1 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, 7 নম্বর মাইয়া আছে, যুবতী মাইয়া, ওই যে যাইতা আছে, আর 2, 4, 6, 8 এই যে আমার হাতে, তার মানে ডাইনে মাইয়া বাঁয়ে মাইয়া, সামনের পর্দা হিরোইনের বৃষ্টির আগের চারটা হইলো কিনা দামে বুঝলা, আর এই চারটা হইলো 100 টাকা কইরা। বিজনেস কেমন হইলো? তোর মাথায় বুদ্ধি আছে রে। যা যা যা। বন্ধুগণ, আমি মিস্টার মোবারক, একজন রিয়েল দেশপ্রেমিক। আপনাদের সবাইকে রিয়েল দেশপ্রেমিক বানাবার জন্য সাজেশন দিচ্ছি, আপনারা কোনো অশ্লীল ছবি দেখবেন না, আপনারা কোনো কাঠপি চালা ছবি দেখবেন না, কারণ এইসব আজেবাজে ছবি দেখে ইয়াং জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে। প্লিজ এদের সেভ করুন, সেভ দেম, সেভ দেম, সেভ দেম। ভাই সাহেব, আপনারা জানেন আমি একজন খাঁটি ব্ল্যাকার। গুড, এই মোবারকি একটা খাঁটি ব্ল্যাকার। আপনারা এই শালার ল্যাংড়া ছবির টিকিট ব্ল্যাক করে গাড়ি করছে, বাড়ি করছে, এখন দেখছেন ল্যাংড়া ছবি চলে না, তখন সারা টিকিট পল্টি খাইছে। না না না, আমি একটা গণ ধুলাই তুলে ল্যাংড়া ছবি ভবিষ্যৎ দেশের উন্নতি হইব। মিথ্যা কথা। আমি দেখে সামো কি রে কি হয়েছে? সালাম মুবারক, ব্ল্যাক আর গো মানুষ খুয়াইছে, ব্ল্যাক সার চিটার ইতে নামছে। ও কই গাড়ি তোমার পালিয়ে গেছো তো? তাহলে ওর কথা না ভেবে সিট ডাউন। ওট কই যাইবা? আমেরিকায়? না আজ যাব না, কাল যাব। আজ যাব জীবননগর। ওট 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 ওট। কি ব্যাপার, তোমরা দাঁড়িয়ে আছো? বাবা দুর্জয়, সারাদিন এই ভাবি দাঁড়ায় রয়েছি, এখনো পানির গাড়ি আহে নাই, আর 7 দিন ধরে পানি নাই, পানি ছাড়া কি কইরা বাসি? আর আমি আজ সকালে তো মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে কমপ্লেন করে এসেছি, আমাকে বললো 1 ঘন্টার মধ্যে পানি আসবে, সে পানি এখনো আসে নাই না? হুম হুম। শোনো স্টাফ, মিছিল করে মিউনিসিপ্যালিটি অফিসে যাই, থানা ধরে শিক্ষা দিয়ে আসি। আয় চলো সবাই। আমাদের পানি, আমাদের পানি দিতে হবে, দিতে হবে। আমাদের পানি, আমাদের পানি দিতে হবে, দিতে হবে। এই বেটা কে?
মনে হয় বড় অফিসার না না আমার মনে হয় ইঞ্জিনিয়ার কি ব্যাপার কেউ কিছু বলছেন না কি সমস্যা আপনাদের আমাদের জীবননগর এক ফোঁটা পানি নেই আর সকালেও কমপ্লেইন করেছি কাজ হয়নি তাই এখন এসেছি পানি নিতে ড্রাইভার জি স্যার জীবননগরে পানির গাড়ি যায়নি কেন স্যার যাওয়ার পথে গাড়ির চাকা বাস হয়ে যায় তাই যেতে পারিনি আর এমপিরা যখন ভোট চাইতে যায় তখন তো গাড়ির চাকা বাস্ট হয় না গাড়ি চাকা বাস্ট হয়েছে সকালে সারাদিন ঠিক হইল না কেন ড্রাইভার জীবননগর এক্ষুনি পানি নিয়ে যাও নইলে তোমাকে বরখাস্ত করব যাচ্ছি স্যার আপনারা যান পানি পৌঁছে যাবে কতবার বললাম কোনো গেঞ্জামে যাবি না আমার কথা কে শুনে নিজের মাথায় এক ফোঁটা বুদ্ধি নেই আবার আমার কথাও শুনে না এভাবে দিন যাবে না একদিন এমন বিপদে পড়বে তখন বুঝবে কত ধানে কত চাল কি খেলা এসব কাকে বলছে তোরা আট কেন তোমাদের এত পানির দরকার তোমরা যাও না কেন মিছিল করে আমার ছেলেকে কেন পাঠাও সবার আগে একটা অঘটন ঘটলে তখন কাউকে পাওয়া যাবে না এখন যেভাবে লাইন ধরে পানি নিচ্ছ আমার ছেলের কোনো বিপদ হলে তখন সব লাইন ধরে পালাবে মাম্মি মাম্মি তুই আসলে কথা বলবি না মিউনিসিপালিটিতে গিয়ে ঝগড়া করে পানি এনেছিস কেন না মাম্মি ঝগড়া নয় আন্দোলন করে পানি এনেছি কি আমার নেতা রে আন্দোলন করে পানি এনেছি তোকে যদি পুলিশ ধরে নিয়ে যায় কে ছুটাবে কে তখন এদের একটাকেও খুঁজে পাবি না আন্টি ঠিকই বলেছে তুমি এই নাটা কুতুব বাটপার লোকদের জন্য একদিন তুমি ডেঞ্জারাস বিপদে পড়বে ওই সাতাম তাই মারাও সত্যি কথা বললে চামচামি হয় না তুই একটা লাহঙ্গা বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয় নাই তুই তাল দিয়ে দিয়ে আমার ছেলেটাকে নষ্ট করেছিস মানে আমার এমন মার মারব তোর শক্ত কুস্তি উদ্ধার করব মাম্মি সবজবি না আমি তোর ভালোর জন্যই বলছি আর কোনোদিন এসব গন্ডগোলে যাবি না তোর কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো হবে না আই টেক কলসি চলো মাম্মি গরম পানি দিয়েছ দেখ ঠান্ডা হয়ে গেল কিনা হ্যাঁ মাম্মি গরম আছে মাম্মি সামনের সপ্তাহ যে ছবিটা রিলিজ হবে মাম্মি এবার একটা ফার্স্ট ক্লাস বাথরুম বানাবো মাম্মি প্রিয় দর্শক মন্ডলী এখন শুরু হচ্ছে দুর্জয়ের একক সঙ্গীতানুষ্ঠান লাইভ বয় সৌজন্যে মনের সব কথা কয় লাইফ বেশি তারা কেউ যদি জিজ্ঞেস করে তোমার ছেলে কি করে তখন কি করে বলি আমার ছেলে সিনেমার টিকিট ব্ল্যাক করে ও মাম্মি আমি চুরিও করি না ডাকাতিও করি না আমি মেহনত করি মেহনত তবুও মানুষকে কি বলা যায় আমার ছেলে ব্ল্যাকার কি চাও মা খালা আমাকে একটু তরকারি দেন তো মাম্মি ও কি আমাদের আত্মীয় যে রোজ রোজ তরকারি নিতে আসে হ্যাঁ আমি তোমাদের আত্মীয় দাও বাটিটা দাও নিন আচ্ছা তুমি প্রত্যেক দিন একই সময় কিছু না কিছু নিতে আসো ব্যাপারটা কি লাইফ বয় লাইফ বয় মনে সব কথা কয় লাইফ বয় লাইফ বয় বেশি বেশি প্যানা হয় শট নে পানি খা নে তুমি যাও তো মা তুমি থাকলে আমার ছেলের খাওয়া হবে না থ্যাংক ইউ খালাম্মা শান্তি মতো চারটা ভাতও খেতে পারলাম না একটু ভাত দাও তো মা হ্যাঁ নে লাইফ বয় মনে সব কথা কয়
এসব তোদের কে শিখিয়েছে? চুপ, ওই মেয়ের নাম কখনো মুখে নিবি না, যে ভাগ এখান থেকে। আর তুইও লাইফ বয় সারি করবি না, এরপর যদি বেচিস তাহলে বুঝবি। আর তোরা যদি এই সাবান গায়ে দেশ, আমি তোদের ছাল বাকলা সব তুইলে ফেলামো। রাঙামাটির এক সৎ মন্ত্রী আমার কাজে বড় বাধায় দাঁড়াইছে, ওর লাগে রাঙামাটিতে ইন করবার পারতাছি না। ওই বেটা মন্ত্রীকে এত পাত্তা দিচ্ছেন কেন? ওরে বাদ দিয়ে অন্য মন্ত্রী ধরেন। তোরে লেখাপড়া শিখাইয়া জীবন সার্থক, শিক্ষিত লোকের মতন বুদ্ধিটা দিলি, কিন্তু তোর এই বুদ্ধিটা আজ সকালে অ্যাপ্লাই করছি কাজ হয় না। আর সবাইয়ের এক কথা, সামনে ইলেকশন, লোকাল মন্ত্রী তারে খেপান যাবো না। সামনে ইলেকশনে যদি ওই মন্ত্রী আবার জিতে যায়? পাবলিক অর ব্লাইন্ড সাপোর্টার, শালাই কনফার্ম জিতবই। বড় ভাই, ওরে শেষ করে দি, ঝামেলাও শেষ। হ্যাঁ, এইটাই করতেইব। শোন, তোর ক্যাডারগনি আর রাঙামাটিতে চলে যা, ওই মন্ত্রী আজ স্কুল ওপেনিং করতে রাঙামাটি যাব। আর একটা কথা, বাংলাদেশের সবচেয়ে স্ট্রং পুলিশ অফিসার এই মন্ত্রীর একমাত্র সিকিউরিটি অফিসার। এভরিথিং ওকে? নাম কি ওর? ইন্সপেক্টর বিপ্লব। চলুন স্যার। আসসালামু আলাইকুম। কেন এসেছেন অ্যারেস্ট করতে? আপনার মতো অফিসারকে অপমান করেছি বলে নাকি ভয় দেখাতে, যাতে আপনার বিরুদ্ধে কিছু না লিখি? দুটার একটাও না, আমি এসেছি সরি বলতে। আর জানোই তো, আমার রাগ উঠলে আমি নিজেকে একদম কন্ট্রোল করতে পারি না। আই বিকাম এ ম্যাড ম্যান। ম্যাড ফ্যাড বুঝি না, থানাভর্তি পুলিশ আর ওই দুটো আসামি আমাকে এভাবে অপমান করবে, হোয়াট ইজ ইট? নিজেকে কি মনে করো? জানো মনে করো? ছাড়ো বলছি। Hey! I love you, Jano. I love you. নদীর কাছে তাকে সাগরে তুমি যে ভালোবাসো আমারে, জানুরে জানুরে I love you, I love you.
না দূরে যাই হারিয়ে যেতে চাই অন্তরে দিলে ঠাই তোমারই আমি চাই এসো না দূরে যাই হারিয়ে যেতে চাই এই যে কোনো ঠিকানা লাটে বললো শুরু শুরু এই মনটা আমারই করে উড়ু উড়ু জানু রে জানু রে এইভাবে বাচ্চা ছেড়ে দিবেন না বিপদ হতে পারে আচ্ছা যান ঘরে যান মিউনিসিপ্যালিটিতে একটা ফোন করা দরকার হ্যালো সিগদ সাহেব আছেন হ্যাঁ দেন একটু কথা বলবো আমরা তিনজনই টিকিট ব্ল্যাক আছি কিন্তু আমাকে দেখে কি তাই মনে হয় দেখো কত সুন্দর গেঞ্জি পরেছি ফরেনারদের মতো হাফ প্যান্ট পরেছি তুমি কত সুন্দর ভাবে গুলশান ধানমন্ডি ছেলেদের মধ্যে কাপড় চোপড় পরেছো আর নাটাটা দেখো লঙ্গিটা উল্টানো গেঞ্জিটা ময়লা প্যান্টটা ফাটা মনে হয় ন্যাংটা সারেন থেকে বুঝতা তোমার যে স্বাধীন যেটা ধোও না অথচ কয় তুমি বলে খুব সুন্দর শালা একটা বি ক্লাস তামসা চুপ মাম্মি শুনবে আরে সাত দিন না মাত্র পাঁচ দিন ধরে থই না হ্যাঁ কি ডেঞ্জারাস এর মধ্যে যদি কেউ পড়ে তাহলে নির্ঘাত মৃত্যু কিন্তু পাঁচটা টাকা দিত কেন কাপড় ধোয়ার সাবান কিনবে আরে না না মিউনিসিপ্যালিটিতে ফোন করে একটা কমপ্লেন করবে এটা বন্ধ করার জন্য ও এটা বন্ধ করার জন্য তো অযথা পাঁচটা খরচ করে কি লাভ এই মোবারকের উপর করে ঢুকে রাখলে সেটা বন্ধ দিয়ে দেবো আরে তোরা দুই সতিনের মতো কি শুরু করলি হ্যাঁ কেউ দে না পাঁচটা টাকা আহা দে না টাকা দে আমার কাছে পাঁচটা টাকাই আছে ইনারা সহ্যই না চো আমি যাই হ্যাঁ আচ্ছা সাহেব ইংরেজিতে ওটারে কি বলে ম্যানহোল আর ম্যানহোলের ছিদ্রটা কত বড় বলতে পারলে মনে করবো তুমি একটা ওকে নাটার বাচ্চা ওয়েট নেখা দিস ইজ টু মাচ নাটার বাচ্চা মিশরের মূর্তির মতো খারে হয়েছি
দেখতে তো কি সুন্দর লাগতাছে। তাহলে তো তোমাকে সুন্দরী বানাতে হয়। আসো আমি জীবননগর থেকে বলছি। কি ব্যাপার বলুন? আমাদের বস্তির মুখে ম্যানহোলের ঢাকনাটা খোলা, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, মানুষের হাত পা ভাঙতে পারে, মারাও যেতে পারে। একটা বিপদ হবার আগে প্লিজ ওটা বন্ধ করার ব্যবস্থা করুন। ঠিক আছে ম্যাডাম, আমরা ব্যবস্থা করছি। দুর্জয় ভাই ফোন করেন। আমি যে কারণে ফোন করব সে কাজ উনিই করে ফেলেছেন। ওয়ান মিনিট ম্যাডাম, এই যে ইয়ে, আপনাকে অনেক ধন্যবাদ। কেন? আরে এই রাস্তা দিয়ে কত মানুষ আসা যাওয়া করে, কেউ এ ব্যাপারে একটু মাথা ঘামায়নি। কিন্তু একমাত্র আপনার আর আমার মাথায় চিন্তাটা আসলো। আমি বিকট এসে দেখি আপনি ম্যানহোলের ব্যাপারেই কথা বলছেন। আচ্ছা, আপনারা তো এই এলাকাতেই থাকতেন, বা অন্য কিছু দিয়ে ম্যানহোলটা ঢেকে দিতে পারতেন। ইস, তাই তো, এই আইডিয়াটা আমার মাথায় আসেনি, তাই তো ফোন করতে গিয়েছিলাম। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ফোন করতে না এলে আপনার সাথে দেখা হতো না। আপনি খুব ভালো মানুষ। ওয়ান মোর থ্যাঙ্কস। আসি। মন্ত্রী হত্যা কেসে আমি দুজনকে গ্রেফতার করলাম, কিন্তু সে দুটো লোক পুলিশ কাস্টি থেকে কিভাবে পালালো? এমন একটা ইম্পর্টেন্ট কেসের আসামি কিভাবে পালায়? নিশ্চয়ই এর সাথে আমাদের পুলিশ জড়িত। আই এম শিওর আপনার ইঙ্গিত ছাড়া এমন কাজ হতে পারে না। মন্ত্রী হত্যা কেসের একমাত্র এভিডেন্স ওই দুই আসামি পালানোর পেছনে আপনার হাত আছে। কারণ ওই থানার কারো সাহস নেই আপনার ইঙ্গিত ছাড়া এমন কাজ করে। বিপ্লব, ডোন্ট বি ইমোশনাল। স্যার, জনগণ জানতে চায় যে দুজন ধরা পড়েছে তাদের কাছ থেকে পুলিশ কি সত্য বের করতে পারলো। আর এখন যদি শোনে সেই দুই আসামি পালিয়ে গেছে, কে বিশ্বাস করবে? সবাই বলবে পুলিশ ঘুষ খেয়ে আসামি ছেড়ে দিয়েছে। বলুন বলুন স্যার, পুলিশ ডিপার্টমেন্টকে আপনারা কত কলঙ্কিত করবেন? বলুন বলুন, জবাব দিন। মাস্তানি, রাহাজানি, খুন, ধর্ষণ কিছুই আমরা ঠেকাতে পারছি না। জনগণ জুলুমের হাত থেকে রক্ষা পাচ্ছে না। শত জুলুম অত্যাচার সহ্য করছে ওই নিরীহ জনগণ, তবু আমাদের সাহায্য চায় না, কারণ আমরা তাদের জানমালের কোনো নিরাপত্তা দিতে পারি না। আজও মানুষ আর্মি, নেভি, মিডিয়ার দেখতে ভক্তি করে, শ্রদ্ধা করে, কিন্তু পুলিশ দেখলে তারা মুখ ফিরিয়ে এনে ঘৃণা করে। পুলিশের উঁচু মাথা নিচু করেছেন আপনি, আপনার কারণে। আপনার কারণে পুলিশ ডিপার্টমেন্ট আজ দারোয়ান চৌকিদারদের পর্যায়ে চলে গেছে। আপনি ক্ষমা পাবেন না স্যার, আপনি ক্ষমা পাবেন না। স্টপ, স্টপ ইওর মাউথ, আই এম ইওর সিনিয়র। আই নো স্যার, ইউ আর মাই সিনিয়র। মিস্টার বিপ্লব, আমাকে কে টেলিফোন করেছে জানেন? পুলিশের চাকরি করেন, আর পুলিশের হাত পা বাঁধা কোথায় তা জানেন না। আমার জানার কোনো দরকার নেই। আপনার মতো উচ্চ আকাঙ্ক্ষিত কিছু পুলিশ অফিসাররা টাকা আর পদবীর লোভে নিজেদের হাত পা বন্ধক দিয়ে আসেন তাদের কাছে, তাই ওদের টেলিফোন আপনাদের রিসিভ করতে হয়। ওসব দেশদ্রোহীদের সাথে মিশে আপনি সরকারের বারোটা বাজিয়েছেন। আপনার কারণে, শুধু আপনার কারণে আইন প্রশাসন নিয়ে সরকার আজ প্রশ্নের সম্মুখীন। মিস্টার বিপ্লব, আপনি অতিরিক্ত বাজে বকছেন। আই সে ইউ গো। নইলে চোখ রাঙেন না স্যার, আমি আপনার মতো দালাল নই, আমি এই স্বাধীন দেশের একজন নির্ভীক দেশ প্রেমিক। বলুন বলুন, কেন আপনি এই কাজ করলেন? পাওয়ারের কাছে কর মাথা নিচু করতে হয়। তোমার মতো সাহস দেখিয়ে অনেকে আজ মৃত। মৃত নয়, বলুন শহীদ। খাকি পোশাক পরে মৃত্যুকে ভয় পেলে তাহলে কেন পড়েছেন এই পোশাক? আইন, কানুন, ইনসাফ, ধর্ম এসব যদি পালনই করতে না পারেন, তাহলে পবিত্র পোশাক খুলে শাড়ি পরে চলে যান। হারামের টাকায় গিয়ে সুখের দিন যাপন করুন। সাবধান সাবধান, এই দেশে থাকবেন না। এমন একদিন আসবে যেদিন জনগণ আপনাদের খুঁজে বের করে ফাঁসিতে ঝোলাবে, সেদিন আপনার ওই আন্ডারওয়ার্ল্ডের পাওয়ারও আপনাকে বাঁচাতে পারবে না। অপারেশন শেষ করে সবাই পালাইলো, তোরা তোরা বললি কেন? তগো দুজনে বাইর করতে আমার যত চ্যানেলে দৌড়াদৌড়ি করতে হয়েছে, ততগুলা চ্যানেল টেলিভিশনও নাই। কত দেয়া গেছে জানোস তগো দুজনে বাইক করে এই পর্যন্ত আনতে?
এই দেশে থাকা তোদের জন্য বিরাট রিক্স, তোরা ধরা পড়লে আমার সর্বনাশ হয়ে যাব। নে পুরা পঞ্চাশ, এই নিয়ে তোরা দুজন কলিকাতা চলে যাবি, যা। সেলাম সেলাম সর্দার। এই শোন, এইখান থেকে যাওয়ার সময় যদি পুলিশের কাছে ধরা পড়স কি করবি? যতই টর্চার করুক মইরা যাবো, তবু আপনার নাম জবানে আনুম না। আর তুই? খোদার কসম, জানে মইরা যাবো তবু আপনার কথা কমু না। বাহ, তোরা দুইজনে আমার জন্য মরার রাজি, আজ হোক কাল হোক, কোথায় কখনো মরবি কে জানে, আমার জন্য মরবি আমি দেখুম না, তা কেমন করে দেখায়, তোরা আজই আমার সামনে মর। এই মানুষ মেরা ফালাইলাম, এটা পাপ করছি, আবার পেট ভরে ভাত খাওয়াইছি, সেটা তো পুণ্যের কাম করছি নাকি? গতকাল থানা থেকে যে দুজন আসামি পালিয়েছিল, এখন আমরা ওদের লাশের পাশে দাঁড়িয়ে পুলিশ কর্মকর্তা বে কিভাবে পুলিশ হেফাজত থেকে দুজন আসামি পালালো, এবং মন্ত্রী হত্যার কেস যাতে এগোতে না পারে সেজন্য কৌশলে দুজনকে হত্যা করা হলো, এখন মন্ত্রী হত্যাকারীকে আপনি কিভাবে খুঁজবেন, আর এদের হত্যাকারী বা কে, আছে কোনো জবাব আপনার কাছে বলুন। আমি স্বীকার করছি পুলিশ কাস্টডি থেকে এদের পালানোটা আমাদের সম্পূর্ণ ব্যর্থতা। তাহলে এটাও স্বীকার করুন, পালানোর সুযোগ দিয়ে এদেরকে হত্যা করে পুরো ঘটনা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন। মিথ্যা কথা। তাহলে সত্যটাই খুলে বলুন। প্রমাণ ছাড়া কোনো কথাই আমি বলতে চাই না, শুধু এইটুকুই শুনে রাখুন, হত্যাকারীকে আমি চিনি, আরো চিনি কারা তাকে মদত জোগাচ্ছে। প্রমাণ সহ একদিন আমি আপনার এই ক্যামেরার সামনে সব খুলে বলবো। এই আমলে গেলা, হন্ডার আওয়াজে সবার ডিস্টার্ব হবে, তাই নাকি? এই কত হাসতে কথা বল, সবাই ঘুমাচ্ছে, কাউরে ডিস্টার্ব করবে না, চল চল চল। আইসা, নাহলে মাম্মি শুনলে আস্ত রাখবে না, কার করলে রাগ করবে। আর চিৎকার দিলে কেন সারের মতো, তোকে না বলছি চিৎকার করবি না, আবার চিৎকার? আরে আমি চিকুর মারলাম কই, চিকুর মারছে দুই কাউডাই, দুই কাউডারে সব সময় এক জায়গায় দেখি, কালকে যদি এই জায়গায় দেখি হন্ডা না ট্রাক উঠাই দেবো। তু ওরা আমাদের বন্ধু, বন্ধুর সাথে খারাপ ব্যবহার করতে হয় না, চল। মাফ করে দিলাম, চলো। মাম্মে মাম্মে, আজ রাত বারান্দায় শুতে হবে, তুমি শুয়ে পড়ো, আমি জেগে জেগে ডুঙ্গুলি বাজাই, খুললো খুললো দরজাটি খোলো, আমরা ঘরে ঢুকবো, ও খালাম্মা গো খালাম্মা কেমনে ঘুমায় গো, আমরা ভাত খামু গো। আরে দাঁত তাল ছাড়া গান গাইবি না? আরে তাল না জানে গান গাইলে লোকে হাসে হাসে, দে আরে দে আমার মটকাটা দে। শোন তাহলে গান কারে কয়, দরজালা পাটের মধ্যে দৌড়া দৌড়ি করে, সেই না কুদরজালা মাগো আসি তোমার দারে মাগো, বাদে 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 রে মাগো বাদে। ঘরে মা আছে সে কথাটা ভুলে গিয়ে মদ খেয়ে এত রাতে এসে গ্যাঞ্জাম করার সাহস তুই কোথায় পেলি? কই ওই বান্দর কুতুবটা? কই ওই কুতুবই তোকে নষ্ট করেছে, ওকে আজ পেলে ঝাড়ু মেরে সোজা করব। কি হলো, আমি এত কথা বলছি তোর মুখে কথা নেই কেন? দুর্জয় দুর্জয়, আজ আমি তোকে শেষবারের মতো বলছি, ওসব ফালতু লোকের সাথে মেলামেশা বন্ধ কর। মাটা মাটা, ও আমার কথা কানে যাচ্ছে তো? মাটা মাটা, না গেলে কি করতে হবে সেটাও আমি জানি, একটা বিয়ে করিয়ে ঘরে বউ এনে দুজনে মিলে তোকে সোজা করবো। ¶¶
না কেন? হ্যাঁ মাম্মি, বিয়ে দিলে আমি ঠিক হয়ে যাবো। মাম্মি এদিকে একটা মেয়ে আসছে, প্লিজ মাম্মি এখন বকাঝকা দিও না, ওর সামনে আমার প্রেস্টিজটা পাঞ্চার করো না। খালাম্মা ঘরের চাবিটা রাখেন। এত সকালে কোথায় যাচ্ছ? কলেজে যাব, প্রথম ক্লাস, আমাকে দোয়া করবেন। আসি। মাম্মি মেয়েটা কি? দুদিন হলো আমাদের ভাড়া নিয়েছে, গতকাল সারাদিন আমাকে ডেকে নিয়ে ঘর দর গুছিয়েছে, তার জন্যই আমার সাথে খাতির। মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে। মাম্মি তুমি না একটু আগে আমার বিয়ের কথা বলেছিলে, ওকে দেখেই কি আবার বিয়ের কথা মনে পড়েছে? ওই মেয়ে কলেজে পড়ে আর তুমি পাঁচ ক্লাস পড়ে বন্ধ। যাও, এত বড় আশা করিস না, যা গোসল কর। মে আই কামিং ম্যাডাম? ইয়েস কামিং। তোমাকে নতুন মনে হচ্ছে? এই শহরে আমি নতুন, রাস্তা চিনতে না পারে আমার দেরি হয়ে গেল, আমার কারণে পরে বিঘ্ন ঘটায় আমি দুঃখিত ম্যাডাম। এসো সবার সঙ্গে পরিচিত হও। ডিয়ার ফ্রেন্ড, মাই নেম ইজ সোনালি, ফ্রম টুডে আই উইল ডু মাই স্টাডি উইথ ইউ। এবং তার আগে আমি মংলা কলেজে পড়তাম, আমি তোমাদের সবার বন্ধু হতে চাই। তবে কিন্তু ম্যাডাম আমি তোমার বন্ধু হতে চাই না, আমি তোমার স্বামী হতে চাই। সোনালি টেক ইউর সিট, আমার এখানে বসো। স্যার আসসালামু আলাইকুম। স্যার কোথায় যাবেন? স্যার মন্ত্রী সাহেবের রুমে। স্যার আপনাকে একটু চেক করতে হবে। আরে তখন থাকবা, সিনসিয়ার ভাবে কাজ করবা, তোমার একটু ভুলের কারণে মন্ত্রীর জীবন যাইতে পারতো। নাও ধরো, আমার মতন জিনিসটা ধরতে তোমাকেই ব্রেন্ডে তুলাইব না। দাঁড়াও, ও মাই গড, যাও ডিউটি ধরো। বাপ রে, ডেঞ্জার ম্যান। কেমন আছেন মন্ত্রী সাহেব? আপনি রিং করলেন, সঙ্গে সঙ্গে চলে আইলাম। আমাকে দেখতে এলে? খালি হাতে এলে কেন? রোগী দেখতে হলে ফল টল নিয়ে আসতে হয়, আমি একজন মিনিস্টার, ফর্মালিটিজের জন্য তো কিছু নিয়ে আসতে পারতে। চিনি না, আপনি হাসপাতালে অ্যাডমিশন নিচ্ছেন রেস্ট নেওয়ার জন্য, সারা দেশের মানুষ পত্র পত্রিকায় জানে আপনার শরীর খারাপ। আমি যদি আনপাবলিক হইতাম সত্যি আমি কিছু নিয়ে আইতাম। এন বলেন আমার ডাকছেন কেন? সামনে ইলেকশন, তোমার এলাকায় সবাই তোমাকে খুব মানে, সবাই তোমাকে ভক্তির শ্রদ্ধাও করে, ইলেকশনে দাঁড়ালে তুমি পাশ করবেই, আর পাশ হয়ে বেরোলে ভবিষ্যতে তোমাকে মন্ত্রী মিনিস্টার বানানো কোনো ব্যাপারই না। এখন বলো রাজি আছো তো? এই সবের মধ্যে আমার টাই নেন না, এর মধ্যে যদি একবার মজা পায় তাইলে আপনার সর্বনাশ। বুঝলেন না, মনে করেন ইলেকশনে জিতাই এমপি হইলাম, তারপরে মন্ত্রী, এই যে উপর ওঠা শুরু হইব, দেখবেন একদিন আপনার চেয়ারে বর খায় হয়ে গেছে। আপনি কি সহজে চেয়ার ছাড়বেন? ছাড়বেন না, দেয়ার চেয়ারের জন্য একদিন আপনি খায় ভালোছি। আরে আমি এই রকমই, এখন বলেন আপনি কি চান? 500 টাকা এক মানুষ পাই দিবেন, টাকা চান এইখানে বইসা লিখে দিয়ে যাবো, তবু এমপি টেম্পি হবো না, খাল কাইতে কুমির নেন না, আমি চলি, বাই, সালকম, নমস্কার, আসসালামু আলাইকুম। ইয়েস স্যার। কেস নাম্বার 41, একটা মেয়েটার নাম কল্যাণী, পেশায় সাংবাদিক, বয়স 23, আজ এক সপ্তাহ যাবত নিখোঁজ, সাথে একটা বেনামি চিঠিও আছে, তাতে লেখা কল্যাণী দীপু সর্দারের ইন্টারভিউ নেবার জন্য তার কাছে যায়, বাট ফেরত আসেনি। জানি স্যার। জানেন? এক সপ্তাহ হয়ে গেল, এই কেসের কোন ইনভেস্টিগেশন করেননি কেন? মানে দীপু স্যারের বিরুদ্ধে প্রমাণ ছাড়া কি করে যাই? ইউ স্টুপিড! দীপুর মত একজন খুনি লম্পটি তোকে স্যার বলতে তো লজ্জা করে না? এই লজ্জা করে না পুলিশ অফিসার হয়ে একজন ক্রিমিনালকে স্যার বলতে? তোকে আমি 4 ঘন্টা সময় দিয়ে গেলাম, তুই এই কেসের আয়ু আমাকে 4 ঘন্টার মধ্যে জানাবি, সমস্ত রিপোর্ট আমি তোকে 4 ঘন্টার মধ্যে চাই। স্যার এত অল্প সময়ে? ইয়েস, এই সময়ের মধ্যেই তোর ওই দীপু সর্দারের সমস্ত রিপোর্ট আমাকে দিতে হবে। অ্যান্ড মাইন্ড ইট, 4 ঘন্টার মধ্যে তোর হাতে লিখিত রিপোর্ট না পেলে তোর এই মোস আমি টেনে ছিঁড়ে ফেলবো, হারামির বাচ্চা। ডাকুনি বন্ধ কর, আমারে কি করে ডাকলি হে ডাক? সে শুনবো, এদিকে আয়। মাগির দালা
all. This is too much. I am not ladies blacker. Are you? I am Ilam. Hala, Ilam Magi Dalal. Dabi na daku. Hey, boy. Hey, Magi Dalal, balaga se. Kuni kuni Magi Dalal. মানি অর্ডার করে পাঠাইবো তো ঠিকানা পাইব কই আমার ভাইয়ের টিকেটের দামটা দিয়ে দিন সিনেমার টিকেট বাকি হয় না আরে শালা দেখছিস না ভেজাল নিয়ে আছি তোর ভেজাল পড়াবে হ্যালো ব্রাদার আপনার এই ভেজালটা মনে হয় আমার সঙ্গেও জড়িত তার মানে এখানে আমি ব্ল্যাক করি এখানে আমার রুটি রোজি আমার সামনে কোনো মেয়ে বেচ্চতি হবে তা হয় না শালা গায়ে পরে ভেজাল নিচ্ছিস আমাদেরকে থানায় না নিয়ে এখানে আনলে কেন আমাদের থানায় নিয়ে চলো থানায় তোর বাপের টেলিফোন আসে জামিননামা আসে এখানে টেলিফোনও নেই জামিননামাও নেই আপনি বেআইনি কাজ করছেন এর রেজাল্ট কিন্তু ভালো হবে না আপনি জানেন না আমরা কার লোক এই তুই কার ভয় দেখাচ্ছিস দীপু সর্দার আমরা দীপু সর্দারের লোক তাহলে নিশ্চয় তুই এই মেয়ের খবর দিতে পারবি তোদের চোখ বলছে তোরাই মেয়েটিকে চিনেছিস বল মেয়েটি কোথায় জানি না জানিস না অফিসার কাজটা ভালো হবে না কিন্তু বলছি 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 সব কিছু ওকে জি ম্যাডাম ম্যাডাম
জায়গাটা দেখা। পরশুদিন আমাদের মহল্লে একটা ফাংশন হবে, প্রত্যেক বছরই আমরা ফাংশন করি, তার জন্য ডোনেশন কালেকশন করতে এসেছি, আপনি কিছু দেন। এই কোথায়, তাড়াতাড়ি রশিদ লেখ। ম্যাডাম আপনি কিন্তু, হ্যাঁ ম্যাডাম, এর রসিদটা দেন না। ম্যাডাম আপনি কিন্তু আসতে ভুল করবেন না, আপনাকে আসতেই হবে। এই যে কার্ড, আমারই নাম দুর্জয়, আমারই একক সঙ্গীত অনুষ্ঠান। ওই গান সেদিন রাতে যে গিয়েছিলেন? না না, এটা নতুন গান। এই গানের কথা সুর আমার নিচের লেখা, সবাই মিলে খুব ফোর্স করায় আমি এই গানের দায়িত্ব নিয়েছি, তাই না রে? আমরা কই ফোর্স করলাম? এই চুপ, গত বছর তোমারে কত রিকোয়েস্ট করলাম না রে, হ্যাঁ এটা ধরলে না, গানও গাইলে না, এই বছর দিন নিজে ফিল্ডে নামে গেছো। ম্যাডাম আপনি কিন্তু আসবেন, আমি আপনার জন্য সোফা সেটের ব্যবস্থা করব। না না, এসবের দরকার নেই, আমি সবার সাথে বসে ফাংশন দেখব। ভেরি গুড গার্ল। Oh,
রাজার লোকের ভিড়ে লাগে বড় একা ভাবি শুধু তোমার কখন পাব দেখা বলে বলতে 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 সে বলে বলতে 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 আমি তা বলতে পারি না আরে তো প্রেম রে প্রেম রে প্রেম রে প্রেম রে ও বলে বলতে 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 সে বলে বলতে 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 আমি তা বলতে পারি না ওস্তাদ শোর টাইম কিন্তু হয়ে যাইতেছে তুমি কিন্তু হলের দিকে পা বাড়াইতেছ না কেন সাইড বিল্ডিং মারতেছ ভাব নাই তুমি শুধু একা বিল্ডিং মারলে চলবে না ও তোমাকে মারি কিনা সেটা তুমি জানো আবে চারা না আস্তে আস্তে ভালোবাসতে হয় বেশি জোরে ভালোবাসলে ভালোবাসা ভেঙে যায় হ্যাঁ কলেজে যাচ্ছেন হ্যাঁ কিভাবে যাবেন বাসে যাব আজকে তো বাস বন্ধ ওই ড্রাইভার প্যাসেঞ্জার মারামারি লেগেছে তাই আজ বাস বন্ধ তাই তোরা তো জানিস আজ বাস বন্ধ না আজ আমার ইম্পর্টেন্ট ক্লাস আছে কলেজে যেতেই হবে আপনার অবজেকশন না থাকলে আমার কিন্তু মোটরসাইকেল আছে আপনার মোটরসাইকেলে চড়ে আরে ওস্তাদে দেখতে পাগলে ও তো মনে হইলো মানুষটা একেবারে খাঁটি বাঙালি এসব কথা তোদের বলতে বলেছে উনি কলেজে পড়ে কত শিক্ষিত ওনাকে এসব বললে রাজি হবেন উনি একটা নিজের চিন্তা আছে না ডিসিশন আছে উনি এখন ভাবছেন কলেজে যাব কি না আমি ঠিক বলেছি না 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 আমাকে কলেজে যেতেই হবে তাহলে আমি মোটরসাইকেল নিয়ে আসি ম্যাডাম জীবনে প্রথমবারের মতো আপনার উসিলায় আজ আজ কলেজে আসতে পেরেছি মিথ্যা কথা বলে আপনি আমাকে কলেজ পর্যন্ত লিফট দিলেন আপনাকে আপনাকে ধন্যবাদ দে কেন আমার প্রতি আপনার যদি ফিলিংস না থাকতো আমার উপর আপনার যদি বিশ্বাস না থাকতো তাহলে আপনি আমার মোটরসাইকেলে বসতেন না এর জন্য আপনাকে ধন্যবাদ আপনি কি বলছেন ঠিক বুঝিনি না মানে বিশ্বাসের কথা বলছি এই যে একসাথে আসলাম একটা বিশ্বাস থেকে তাই না আমি আসি না আপনি বিশ্বাস ছাড়া কি যেন বলছিলেন আপনার ক্লাসের টাইম হয়ে যাচ্ছে আপনি যান আমি আসি হ্যাঁ Hello, Simi, baby, darling baby. Hi, Nana. Hello. Chala disturbing asshole. Hey! Hey! Stop it! Stop it! Stop it! Pasara madre apni ashben na. Young man, shono. আমি এই কল তোমাকে রিকোয়েস্ট করছি তুমি এখান থেকে চলে যাও প্লিজ কোন রকম গন্ডগোল না করে তুমি এখান থেকে চলে যাও চলে যাও যা উল্টা রাস্তা দিয়ে যা অ্যাসহোল Thank you.
এই হন্ড দিয়ে তুই কলেজের সার্কাস দেখিয়েছিলিস না? এবার দেখ আমার সার্কাস। কলেজের সার্কাস দেখে মন ভরে না, এবার দেখ কেমন লাগে। জানো না শালামার সাথে কি করেছে? তোকে আমি আদর যত্ন করে মাথায় তুলে ভুল করেছি। এ কথা বলছো কেন মাবি? আমি যা করেছি ন্যায় করেছি, আমি কোন অন্যায় করিনি। আমাকে আমাকে আর ন্যায় অন্যায়ের কথা বলিস না। তোর বাবা এরকম ন্যায়ের জন্য, ইনসাফের জন্য ফ্যাক্টরিতে মিছিল করত, হরতাল করত, সবাই তাকে সংগ্রামী নেতা বলতো। একদিন রাতে চারজন লোক এসে তাকে ডেকে নিয়ে যায়। আমি কত না করলাম, আমার কথা শুনেনি, চলে গেল ওদের সাথে। সকালে সেই মানুষের লাশ পেলাম, সেই স্মৃতি আমি ভুলে যাব কখনো না। দুর্জয়, বিপদ কখন আসে কেউ জানে না, তুই আমার একমাত্র বাঁচার সম্বল বাবা। মাম্মি জয়, চারিদিকে এত খুন খারাপি রাহাজানি, পেপারে দেখিস না পুলিশও খুন হচ্ছে মাস্তানদের হাতে, তুই কোথায় গিয়ে বাঁচবি? কে তোকে বাঁচাবে? তোর কিছু হলে আমি বাঁচবো না বাবা, আমি বাঁচবো না। তুই আমাকে ছুঁয়ে কাট, মুখে বল, আর কখনো কারোর সাথে ঝগড়াঝাটি করবি না, বল। ঠিক আছে মাবি, ঠিক আছে, চল ঘরে চল। পুলিশ আজ পর্যন্ত আপনার কোনো কেসই প্রমাণ করতে পারেনি আপনি অপরাধী, কিন্তু এবার পারবে। এবার প্রমাণ করে দেব সমাজের বিশেষ ব্যক্তিত্ব সমাজসেবক টিপু সর্দার কত বড় ক্রিমিনাল। অফিসার, তোমার কথাবার্তা শুইনা মনে হইতাছে তুমি আমারে টার্গেট করে এখানে আইছো। একজন পুলিশের টার্গেট অলওয়েজ ক্রিমিনালদের উপরই থাকে মিস্টার টিপু সর্দার। এই মেয়েকে চেনেন? ও, এই মেয়ে একদিনের পরিচয়, মেয়েটা সাংবাদিক, ও আমার ইন্টারভিউ নিবারাই চলো। আমি কইলাম তোমার নাম ঠিকানা রাইখে যাও, আমি পরে খবর পাঠামুনি। ওই মেয়ে গুইরা আমার সামনে দিয়ে যাইতেছিল, চলন বলন আর কোমরের দোলন ভোলন দেখা নিজের আর কন্ট্রোল করবার পারলাম না। মনটা কইল দৈরা বহি, বাস মাইয়াটার দৈরিয়ে আমি রেপ করে দিলাম। পরে আমার চিন্তা হইল এই মেয়ে সাংবাদিক, মনে হয় সাংঘাতি, খবরটা পত্রপত্রিকা ছাপাইয়া আমার ডিস্টার্ব করব, পাবলিক রে খেপায় দিয়া মিছিল মিটিং কইরা আমার বারোটা বাজাইব। কি দরকার আজ এটা ঝামেলা কইরা? অঘরে কইলাম মাইয়াটার মাইরা ফালা। ওই লাশ কি করছিলি, কবর দিছিলি না আগুনে পুড়া হালাইছ? আগুনে পোড়ায়নি, দাফন দিয়েছিল, আর এখন সেই লাশ পুলিশ কাস্টডিতে আছে।
সব ডকুমেন্ট কোর্টে জমা দিয়ে আমি তোমাকে অ্যারেস্ট করতে এসেছি। দীপু সর্দার, রাঙামাটির একজন সৎ মন্ত্রীকেও তুমি খুন করেছ, সেই কেস আমি ধামা চাপা দিতে দেব না। সাক্ষী দুজনকে মেরে ফেলে তুমি বাঁচতে পারবে না। এখন আমি তোমার হাতে হ্যান্ডকাপ পরিয়ে প্রমাণ করব আইন সবার জন্যই সমান। বাপিসা, একটু সবুর করো, আমার চিনার চেষ্টা করো। এই আমি 7 বছর বয়স থেকে ছোট বাইরে নিয়ে ফুটপাতে জীবন শুরু করি। এই আমি দুধ ভাত খাওয়ার বয়সে মানুষের ফালায় দেওয়া হাড্ডি চাবাইছি, খায়া না খায়া দিনের পর দিন কাটাইছি, কত রাজ্যে ফুটপাতে ঘুমাইছি সব মনে আছে, কিছুই ভুলি নাই। এই সব তোমারে বলার দরকার নাই, তবু বলছি, 8 বছর বয়সে আমি গাঁজা বিক্রি করেছি, 10 বছর বয়সে চোর চোর তাদের সাথে মিশা যায়, চুরি শুরু করি, 12 বছর বয়সে ফরেন ব্র্যান্ডি খাওয়া শুরু করি, 17 বছর বয়সে প্রথম খুন করি। এরপর একটার পর একটা চলতে থাকে খুন আর হাড্ডি দিয়া। আমার জমিন শক্ত, লোহার মতন শক্ত, এখন আমারে কেউ হেলাইতে পারবো না। আজ আমি এমন জায়গায় পৌঁছাইছি যেখানে মন্ত্রী মিনিস্টার পুলিশ মাস্টার এই দল ওই দল পজিশন অপজিশন সব আমার হাতের মুঠুত। একটা পান খায়া পিক খেলানোর মধ্যে আমি একটা বংশ নির্বংশ করে দিবার পারি। আর আমার সামনে তুমি সামান্য মশামাসির চেরা করবা না। যাও পুলিশ স্টেশনে যাইয়া ফেন্সি রেলের কেস নিয়ে বস্তিতে হানা দাও, পাবলিককে বুঝাও তুমি অ্যাক্টিভ, তোমার ছবি পেপারও ছাপাইবো টিভিতেও দেখাইবো। যাও যাও, আমার মতন হাতির পিছনে ছুটলে পায়ের তলে পড়িরা মাটির সাথে মিশা যাইবা। এখনই টের পাবি আইন কি জিনিস। আজ থেকে বাঁচার জন্য তুই যে রাস্তা যাবি সেখানে আইনের বাধা পাবি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ওই থাম, দেহ কি করে চল। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। কইলাম না নিবার পারবি না, দেখছস বাতাসের আগে ওর কাছে খবর পৌঁছে গেছে। আমার কত প্রবলটি তুই জানস না। আপনারা সবাই সরে যান, নয়তো আমি গুলি করতে বাধ্য হব। তুই পাবলিককে গুলি করবি? ওই ছাগল, ইতিহাস ভূগোল পড়াস না, আইয়ুব খান ইয়া খান ভুট্টু কেউ পাবলিককে মেরে গদিতে থাকতে পারে না, তুই গুলি করবি কর। আরে মাস তুই পাবলিকে মাইরা ফালাইলি, ওই তুই কামটা করলি কি? পাবলিক না পুলিশের লোক, আর গুলিটা ছিল ফলস। চল ইন্সপেক্টর বিপ্লব। এরা আমার ভাই আর উকিল, এ হচ্ছে তোমার জামিন নামা। Take it, Mr. Biplav! Take it! তুই আমার এত বছর কেরিয়ার ধ্বংস করে দিবার চাস, তোর বিচার আমি করু। এই চল চল। প্লিজ কুল ডাউন, টেক ইট ইজি, তুমি তোমার চেষ্টা চালিয়ে যাও, একদিন সাকসেস হবে। তুমি থাকতে একটা সামান্য অফিসার আমার অ্যারেস্ট করার সাহস পায় কিভাবে? আরে আমি তোমার বন্ধু, কিন্তু সব পুলিশ তো আর তোমার বন্ধু নয়, তাছাড়া ওই অফিসার খুব সৎ এবং সাহসী। এই সব পেচাল রাখো, ওই শালারে খাইয়ে ফেলার ব্যবস্থা করো, শালা এবার ইজ্জত আর দিছে। দীপু সর্দার ধৈর্য ধরো, বিপ্লব 7 দিনের জন্য বিয়ের ছুটিতে আছে। বাহ, ওই শালায় ছুটিতে আছে। শোনো, আমারে ফাঁসিতে ঝুলাইবার জন্য ওই শালায় যে ডকুমেন্ট জোগাড় করছে ওইগুলা খুঁজে বাইর করো। ডিআইজি, শালায় ওই সাংবাদিক মাইয়ারে বিয়া করতে আসে। Yeah.
কখন হয় কখন জানি বিয়ে হয় ভাবতে সুখে মরে যায় আসর রাত মধুর রাত মিলনের প্রথম রাত ভাবতে সুখে মরে যায় মুখে ভাষা থাকবে না ঘরে বাতি চলবে না চাঁদ ঢেলে দেবে জোছনা ভাবতে সুখে মরে যায় কখন হয় কখন জানি বিয়ে হয় ভাবতে পাশের রাত মধুর রাত মিলনের প্রথম রাত ভাবতে জানি ভুলি যায় কখন হয় কখন জানি বিয়ে হয় ভাবতে সুখে মরে যায় বাসর রাত মধুর রাত মিলনের প্রথম রাত ভাবতে নাচি মরে যায় মুখে ভাষা থাকবে না ঘরে বাতি জ্বলবে না চাঁদ ঢেলে দেবে জোছনা ভাবতে নাচি মরে যায় ভাবতে নাচি মরে যায় ভাবতে নাচি মরে যায় প্রেম আর পিস্তল একসাথে চলে না তাছাড়া পিস্তল দেখলে আমার নার্ভাস ব্রেকডাউন হয় ও মাই সুইট ডার্লিং আফটার দ্যাট সো অল টাইম এটা আমার সাথে থাকবেই দাও ওটা দাও না না আরে না না আমি সিরিয়াস কি করব না তো দাও দাও ওকে পিঙ্কি পেন্টিন Oh!
আমার দেখে তুমি অবাক হচ্ছ না? তুমি যেমন কষ্ট কইরা আমার বিরুদ্ধে সব ডকুমেন্ট জোগাড় করছো, আমিও কষ্ট কইরা তোমার সিন্ধুক থেকে সব ডকুমেন্ট লয়ে আইছি। দেখো ডকুমেন্টে হাতে দেখা, নিশ্চয়ই বুঝছো আমার ক্ষমতা কত বড়। অফিসার, তোমার ডার্লিং এর গায়ে হাত দিতেই কেমন তুমি চিৎকার করে উঠলা। এখন চিন্তা করো, তুমি জান আমার, শোনো, তোমার ডার্লিং রে ছাইরা দিলাম, এটা ভালো কাম করছি, এখন তোমার বাইরামু এই চইব খারাপ কাম। ভয় করো না, আমি তোমার জানে মারবো না, তুমি জিন্দা থাকবে, 100 বছর বাইচা থাকবে। তোমার পরিস্থিতি দেখে কথাটা মনে রাখো। খাম্বার মধ্যে কান দিয়া কি জানি শুনতেছে, খালি শুনতেছে, কিছু কয় না। আমি দেখছি। হ্যালো হ্যালো, কাম আউট। আমি তো কিছু শুনতে পাচ্ছি না। আমার বাঘা কুত্তা, আমি সেই সকাল থেকে খাম্বা কান পাইতে আছি, কিছুই শুনতে পাই না, আর তুমি 1 মিনিটেই শুনতে চাও? ভাই যাবি না, একটা খাবি। শালা সামনে দিয়ে পারে না পিছিয়ে মারে, আর মোবারক কে ধরতে পারলে মুখে জব করে খাবো। লিলিপু নাম্বার বল। 9 5 4 9 0 7 এই রিং হচ্ছে। হ্যালো, একটু সোনালি ম্যাডামকে দেবেন, বিএ সেকেন্ড ইয়ারে পড়ে। আচ্ছা ডেকে দিচ্ছি, ডাকতে গেছে। হ্যালো, ও ফোনটা কানে নাও না বাবা। হ্যালো হ্যালো, হ্যালো সোনালি, আমি তোমাকে আই লাভ ইউ, তোমাকে আমার খুব ভালো লাগে, তোমাকে আমি ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো? আমি এত কথা বলি উত্তর দেয় না তোরে। দাও তো। হ্যালো, দূর, এটা তো লাইন কাটা। আজকে পরীক্ষায় তুমি ফেল করেছো, আজ তোমার ফাইনাল পরীক্ষা, এই পরীক্ষায় তোমাকে পাস করতেই হবে। ফাইনাল পরীক্ষায় ফেল করলে ওই হিরোইন তোমার জীবনে আসবে না, আর আমরাও তোমার সাথে নাই। নো নো নো, আগে ফেল করলেও ফাইনালে আমি ঠিকই পাস করব। ওই যে ম্যাডাম আসছে। ম্যাডাম কলেজে যাচ্ছেন কেন? আজ বাস ট্যাক্সি স্ট্রাইক নেই। না, আজ সব গাড়ি চলে, কিন্তু রোদ অনেক বেশি। মনে হয় আপনি কিছু বলবেন। ম্যাডাম, একটা একটা কথা জিজ্ঞেস করব, আপনি আমাকে কি মনে করেন? কি মনে করি? আমি আপনাকে কি চোখে দেখি এই তো। জি, ভেরি গুড। দেখুন
ভবিষ্যৎ নিয়ে প্রত্যেকের ভাবা উচিত। আমি আমার ভবিষ্যৎ নিয়ে খুব ভাবি। আমি আমার ভবিষ্যৎ গড়তে চাই প্রেস্টিজের সাথে। অন্যরা তাদের ভবিষ্যৎ কিভাবে করবে তা আমি জানি না। আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পাচ্ছেন। এই রিকশা, আমার কলেজে যাবার সময় হয়ে গেছে, আমি আসি। হ্যাঁ, এই দীপু সর্দার কলেজে চলো। জি আপা। আরে তিন মার্কের জন্য ফেল করলে? হ্যাঁ ম্যাডাম, কি বললো ম্যাডাম? এতক্ষণ যা বললো তাতে আমি কনফিউজ হয়ে পড়েছি। আসলে ম্যাডাম যে কি বোঝাতে চাইলেন? আমি একটা কথা বলি? বল। তোমাকে দেখলে মনে হয় রংবাজ মাস্তান। সিনেমার টিকিট ব্ল্যাক করে ছাড়ো, ভালো জামা কাপড় পরো, ভালো কাজ করো, তখন ম্যাডাম খুশি হয়ে বলবে আই লাভ ইউ। এর কি শুনছি? গরম বিচি। গরম বিচি? আরে নাটার বাচ্চা গরম বিচি বোঝো না? না বুঝি না, বুঝলে তো আলে বিলে বাস করতাম। নো প্রবলেম। শোনো, এইভাবে বিচিটাকে জোর করে ঘষতে হবে। হ্যাঁ কথা কম, কো তাড়াতাড়ি বুঝা। জোর করে ঘষার পর হ্যাঁ কেউ পাশে থাকলে হ্যাঁ আদর করে তার মুখ ঘুরিয়ে কেমনে বুঝাবি আবার? তারপরে স্ট্যান্ড আপ করিয়ে কাপড় উঠিয়ে এভাবে লাগিয়ে দিতে হবে। আমাদের পাশে লাগালে হবে না। তুমি কি ব্যথা পাচ্ছ? তার বাচ্চার বাচ্চা ফোকাদের মতো করে না। তোরে আমি কি কইলাম আর তুই কি করলি? তুই কি সারা মানুষ? তুই যে আমার গোয়ের মধ্যে কি লাগাইলি এটা আমি কার করবো? আর লাগুর পাবি না বাটু যা। হ্যালো হ্যালো, থ্যাংক ইউ থ্যাংক ইউ, খোদা হাফেজ। এ দুর্জয়, এই কি অবস্থা? উপরে নিচে হোয়াইট হাউস? পুরনো জামা কাপড়ের সাথে পুরনো কাজকর্ম সব ছেড়ে দিলাম, নতুন পোশাক পরে নতুন কিছু ভাববো এখন থেকে। কিন্তু কারণটা কি? কারণ ভবিষ্যৎ, সুন্দর ভবিষ্যৎ চাই। তুইও ভবিষ্যতের কথা ভাব। দেখ, খামখেয়ালি ভাবে চলিস বলে আজও তোর বিয়ে হয়নি। আমি যদি এখন থেকে ঠিক মতো চলি, আমি আমার মনের মতো বউ পাব। মা, মা, এতদিন তো মামি মামি করতে, হঠাৎ আজ মা কেন? কুতুব, আমরা বাঙালি, বাংলা ভাষায় মাডা কত সুন্দর। মা, কি পরিবর্তন তোর? আমি ঠিক করেছি, আগের মতো আর চলবো না। আমি সিনেমার টিকিট ব্ল্যাক করা ছেড়ে দিয়েছি, অন্য কিছু করে পরিশ্রম কর। মা, আমার হুন্ডাটা বন্ধক রেখে 50,000 টাকা দিয়ে একটা গ্যারেজ করে নাম দিয়েছি মা অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। আমি যে বিশ্বাস করতে পারছি না দুর্জয়, তুই এত সুন্দরভাবে কথা বলছিস, এতদিন এত কথা বললাম তুই শুনলি না, এখন তোকে কে বদলালো বাবা? আরে দুর্জয়, কি সুন্দর লাগছে, তোমাকে তো চেনাই যায় না। আমাকে ধরবি না, কাপড় নোংরা হয়ে যাবে। তুমি যাও, তোমার মেয়েদের এভাবে আসতে নেই, যাও। দুর্জয়, তোমাকে সিনেমার হিরোর মতো লাগছে। বুঝেছি, সবার নজর পড়েছে আমার ছেলের উপর। আয় ঘরে আয়, কাজল লাগিয়ে দিই। খালাম মা, কাজল দিলে হইব না, তাবিজ ও লাগবো। 100 টাকা দেন, ও ফুকির কাছ থেকে নিয়ে আসি। চুপ, তোকে আমি চিনি না, তোর নজর লাগবে সবার আগে। যা ভাগ যা। লন্ড্রি থেকে কাপড় গুলো নিয়ে
তোরা দেখিস এবারও নান্না ভাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করবে। কেন, ওর বিরুদ্ধে কেউ দাঁড়ায় না? দাঁড়াতে হলে সাহস লাগে, আর সেই সাহস কারো নেই। সাহস হয় না কেন, হেরে যাবার ভয়ে? দাঁড়াতেই সাহস করে না, হার জিত তো পরের কথা। আমি দাঁড়াবো। তুমি দাঁড়াবে? হ্যাঁ, কেন, হেরে যাব তারপরও দাঁড়াবো। ওকে বোঝাবো যে ওর বিরুদ্ধে দাঁড়াবার সাহস কারো না কারো আছে। নান্না, তোর এগেনস্টে সোনালি নমিনেশন পেপার জমা দিয়েছে। ও, লেট নিউজ, লেট নিউজ। আমি এসব আগে থেকেই জানি। আরে, এগেনস্টে অন্য কেউ না থাকলে ইলেকশন জমেই না। এই ইলেকশন 17 তারিখ না? হ্যাঁ, 17 তারিখে। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো বন্ধুগণ। কলেজে নির্বাচনে আমি ভিপি পদে দাঁড়িয়েছি। তোমরা জানো আমি ইচ্ছা করলে এমপি ইলেকশনও করতে পারি। আমার যে ক্ষমতা রয়েছে তা দিয়ে আমি নির্বাচন ছাড়া জয়লাভও করতে পারি। কিন্তু না, আমি নির্বাচন চাই। তাই আমি আশা করব তোমরা আমার গিফটগুলো নিয়ে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। ম্যাডাম, আমি ভিপি পদপ্রার্থী। আমাকে যদি 2 মিনিট সময় দিন, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি 2টো কথা বলবো। ঠিক আছে, বলো। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। আমার এগেনস্টে যে দাঁড়িয়েছে সে অনেক ক্ষমতাবান, তা আপনারাও জানেন, আমিও জানি। কিন্তু আমরা এখানে এসেছি লেখাপড়া করতে, শিক্ষিত হয়ে মানুষের মতন মানুষ হতে। তাই কলেজের লেখাপড়ার উন্নতির লক্ষ্যে আমরা কাজ করব। তাই আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভোট আমার খুব দরকার। আপনারা আপনাদের মূল্যবান ভোট দেবার আগে একবার চিন্তা করে দেখবেন, আপনার ভুল নির্বাচনের কারণে শিক্ষার ক্ষতি হতে পারে, এই কলেজের ক্ষতি হতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পুলিশকে বলে দেন কোনো প্রবলেম হলে আমাদের অনুমতি ছাড়া যেন কোনো অ্যাকশনে না যায়। উই অলরেডি ইনফর্ম দেন। ডিয়ার স্টুডেন্টস, আজকের এই নির্বাচনে 750 ভোটে নান্না সর্দারকে পরাজিত করে বিজয়ী হয়েছেন সোনালী হায়দার। খালাম্মা, টেলিগ্রাম এসেছে আমার বড় ভাইয়ের অবস্থা ভালো না, আমি আজ রাতে ট্রেনেই দেশে যাচ্ছি, আবার কালই চলে আসব। আজকের রাতটা ঝুমকাকে আপনাদের এখানে রেখে যেতে চাই, আপনার কোনো অসুবিধা হবে না তো? না, কোনো অসুবিধা নেই, রেখে যাও। এই মেয়েকে একা বাসায় রেখে যাবে, সেই অবস্থা এখন দেশের নেই। তুমি যাও, কোনো চিন্তা করো না, ঝুমকা আমার কাছেই থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঝুমকা, খেয়েছো মা? হ্যাঁ। সে কখন? তাহলে আমার পাশে শুয়ে পড়ো। খালাম্মা, দুর্জয় গভীর ঘুমে, তাই না? হ্যাঁ, এখন অনেক রাত হয়েছে, রাতে মানুষ ঘুমায়, তুমিও ঘুমিয়ে পড়ো। না
টেলিগ্রাম পেয়ে দেশে গেছে আর ওকে এখানে রেখে গেছে। জোরে কথা বলিস না, ও ঘুমাচ্ছে। বৃষ্টিতে ভিজে আপনার এ কি অবস্থা? আমাকে ডাকলে তো পারতেন। হঠাৎ বৃষ্টি এলো, বুঝতেই পারিনি। মা কোথায়? পাশের বাসায় গেছে।
আপনার মাথা তো দেখি একদম ভিজে গেছে। মাথাটা মুছে ফেলুন। ধন্যবাদ, এই নিন। কি? খুলে দেখুন। এটা প্যান্ট আর গেঞ্জি। হ্যাঁ, আপনার জন্য এনেছি। কাল আপনার জন্মদিন, তাই না? এগুলো কাল আপনি পরবেন। কাল আমার জন্মদিন? কিভাবে বুঝলেন? আপনার ড্রাইভিং লাইসেন্স থেকে দেখেছি। আপনাকে কি বলেছে ধন্যবাদ জানাবো ভাবতে পারছি না। একটু বসুন, আপনাকে ড্রেসটা পরেই দেখাচ্ছি। না না, কাল আপনার জন্মদিন, কাল পরবেন, আজ না। না না না, আমি আজই পরব। আপনি বসুন, আমি আসছি। হ্যাঁ, কেমন লাগছে আমাকে? বিউটিফুল। আপনার হ্যাপি বার্থডেতে আমি একটা শাড়ি কিনে দেবো। বলুন, আপনার বার্থডে কবে? কি হয়েছে? আমার বার্থডে এই তো কমাস আগে গেল, আর ওই দিনই হারিয়েছি আমার মাকে, বাবাকে। কিভাবে? বাবা মারা গেলেন সন্ত্রাসীদের হাতে। মৃত্যু সংবাদ শুনে মা মারা গেলেন আমার চোখের সামনে। মা বাবাকে হারিয়ে আমি এখন এতিম। আপনি এতিম? কে বলল? আমি আছি আপনার জন্য, আমার মা আছে। দুর্জয়! নিজেকে অসহায় ভেবে কষ্ট পেয়ে কি লাভ? আজকের পর আর মন খারাপ করবে না, মনে রাখবে তোমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমার পাশে থাকবো। সামান্য একটা ইলেকশনে তুই হাইরা গেলি, আমার ভাই হইয়া আমার কলেজে তুই হাইরা গেলি, তাও একটা মাইয়ার কাছে। এই নান্না, এই লম্বা লম্বা চুল তোরে হারাইছে, মাইয়া গো মতন লম্বা লম্বা চুল রেখা তুই মাইয়া হয়ে গেছ। এই লম্বা চুল তুই কাট না। আমি চুল কাটুম না, আমি ওই মায়ারে খুন করে ফেলামু, ওরে আমি কাটতে ফেলামু। চুপ! কাটাকাটি খুনাখুনি করলে কে দেখবো, কে জানবো? যে কলেজে হার চস সেই কলেজে এমন কিছু কর, কইরা আমারে জানা। টাকা, আইন কানুন, পুলিশ প্রশাসন সব জান আমার হাতে, তোর অভাব কিসের? তোর যা ওই কলেজে এমন কিছু কর, আমার মাথা ঠান্ডা কর, ঠান্ডা কর, যা। সোনালি, আমি ইলেকশনে হেরে গেছি শুধুমাত্র তোমার কারণে, তুমি আমাকে হারিয়ে দিয়েছো। তুমি কি ভেবেছো আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেব? তোমার এসব ফালতু কথা শোনার সময় আমার নেই, পথ ছাড়ো। এই, আমি কোনো ফালতু কথা বলি না, তুমি সাপের গর্তে। কি কি বলতে চাও তুমি? ভয় পেয়েছো? এখন আমি তোমাকে কিচ্ছু বলবো না। কাল সকাল ইলেকশনে অভিষেক অনুষ্ঠানে তোমাকে যখন ক্ষমতা বুঝিয়ে দেবে, তখনই সবার সেই ফাইনাল 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 ফাইনাল। নানা হেরে গেছে, অপমানও হয়েছে, এর জন্য সে হয়তো তোমার সাথে এই ব্যবহার করছে। তাছাড়া কেউ হয়তো তোমার ব্যাপারে ওকে খেপিয়ে তুলতে পারে, কেননা রেজাল্টের দিনে তো চুপচাপই ছিল, তোমাকে ফুলের মালাও দিল। ম্যাডাম, এখন আমি কি করব? ও যখন তোমাকে থ্রেট করেছে কিছু একটা ঝামেলা করবেই। এই মুহূর্তে তোমার ওর চোখের আড়ালে থাকাই ভালো, তুমি না হয় এক সপ্তাহের ছুটি নিও। ম্যাডাম, কাল যে অভিষেক অনুষ্ঠান, একটা কারণ দেখে আমি ওটা পিছিয়ে দিচ্ছি, ওকে? ঠিক আছে ম্যাডাম, আসি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে তোমার, অন্ধকারে বসে আছো? না কিছু না, এমনি বসে আছি। জ্বর হয়নি তো? না। চলো বাইরে চলো, তোমাকে আজ একটা জিনিস দেখাবো, চলো আসো। সামনে দেখো তো, কি কিছু দেখতে পাচ্ছ? ওয়েট, আহ,
আইডিয়াটা কেমন? ভালো, ফাইন। এই কি করছ তোরা? ওস্তাদ বলেছে তাই দাঁড়িয়ে আছি। ওই শালা মোবারকিয়া, মহল্লা আগুন লাগবো। নামা, নামা কইতেছি। না, নামাবে না। দিস ইজ লাভ স্টোরি। তুই এটা ফালতু লোক, তুই এসবের কি বুঝবি? দিস ইজ সাইন অফ লাভ। তো লাভের গুষ্টি মারি ভাগ। ওটা কিভাবে করলে আমাকে দেখাও না। ওয়েট ম্যাডাম, ওয়েট। দুর্জয়, চলো ঘুরে আসি, আমার ভালো লাগছে না। চলো বের হলাম। দৌড়ে লাভ নেই, চলো বাড়ি ফিরে যাই। চলো, চলো তো। মা, জ্বলছে মা। ও বেশি ব্যথা করছে, চল হাসপাতালে নিয়ে যাই। না মা, হাসপাতালে যাবো না, তার চেয়ে বরং এক কাপ চা দাও, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, তুমি তো সাথেই ছিলে, কোথায় গিয়ে ঝগড়া করলো বলো তো? পাঁচ ছজন গুন্ডা এসে এ মা হঠাৎ হুন্ডাটাকে ধাক্কা মারে, পড়ে গিয়ে ব্যথা পাই। এ সোনালি, তুমি দাঁড়িয়ে কেন? বসো বসো। এ মা, আমাদেরকে দু কাপ চা দাও না প্লিজ। বুঝেছি বুঝেছি, তুই আমার সাথে চালাকি করছিস, মনে করেছিস আমি কিছু বুঝি না, মারামারি করে এখন বলছিস হুন্ডার সঙ্গে ধাক্কা লেগেছে। আচ্ছা, গুন্ডারা তো আমার হাত ধরেছে, আর কিছু তো না। তুমি এত রাগ করে ওদের উপর ঝাঁপিয়ে পড়লে কেন? তোমার গায়ে হাত দিলে আমার রাগ হবে না? গুন্ডাগুলো না পালালে ওদের মেরে আমি হাসপাতালে পাঠাতাম। আই লাভ ইউ। মিষ্টি খাওয়া একটা মেয়ে একটা ছেলে বাউরে হ্যাঁ তো কয় কিয়া একটা মেয়ে উকি দিলে শ্বশুর প্রেম হলো রে হলো চলো দুপুরে পার্কে ঘুরি রে, তারপরে যাই হোটেল শেরাটনে, চাপা মারতে আছে ডিনার করব রে, ডিস্কো নাচ করে, কোমরেতে হাত রেখে আমরা দুজনে, খরচ হোক না যত টাকা যত টাকা, চোখের তোলা আশি টাকা আশি টাকা, তোমার কথা শুনে আজ খুশি লাগে মনে, ফুসুর ফুসুর প্রেম হলো রে হলো, গুটুর গুটুর মন দিল রে দিল, ফুসুর ফুসুর প্রেম হলো রে হলো, গুটুর গুটুর মন দিল রে দিল। রা
सारी एमटीवी चैनल तारा बला देखब तुम्हारे रिमोट पे जे मोनी पार्टनर तुम्हार कथा सुने आज खुशी लगे मोने फुसुर फुसुर प्रेम होलो रे होलो गुटुर गुटुर मन दिलर दिलो फुसुर फुसुर प्रेम होलो रे होलो गुटुर गुटुर मन दिलर दिलो एकटा मेये एकटा छेले घरेर भेतर जखन मिले जानला दिए उकी दिले फुसुर फुसुर प्रेम होलो रे होलो गुटुर गुटुर मन दिलर दिलो फुसुर फुसुर प्रेम होलो रे होलो गुटुर गुटुर मन दिलर दिलो बुस्तो अरे एक बार वन मोर কি তোমরা রওনা হলে ওই যে দুর্জয় এসে গেছে আরে ঝুমকা তোমরা কোথায় যাচ্ছ ঝুমকার বিয়ে ঠিক হয়ে গেছে ও দেশে যাচ্ছে ঝুমকার বিয়ে এত তাড়াতাড়ি আমি গত এক বছর যাবত বলছি বিয়ে কর ও বলে না বিয়ে করব না এখন আবার বলে বিয়ে করব এরই মধ্যে আত্মীয়স্বজনের মধ্যে একটা ভালো ছেলে পেয়ে গেছি ওই ছেলেটার সঙ্গে বিয়ে দেবার জন্য এখন দেশে যাচ্ছি ঝুমকা বিয়ের সাজে তোকে কেমন দেখাবে রে হ্যাঁ বিয়ের খবর শুনে খুশিতে তোর চেহারাটা একদম সুন্দর হয়ে গেছে কি রে কথা বলছিস না কেন নাকি হবু স্বামীর নিষেধ আছে হ্যাঁ কি হলো বাচ্চাদের মতো কাচ্ছ কেন হাসি মুখে বিদায় নিতে হয় যাই খালাম মা দুর্জয় আসি আচ্ছা সালাম আলাইকুম আমাকে চিনতে পারছিস না আমি মুবারক মানুষ বেগবা বাজার করে ননসেন্সের মতো কথা বলবি না আমি এতদিন কোথায় ছিলাম তুই জানো ১০ গণার মধ্যে ফুটবে তোর টেরাস মাদি কেমন হইলো আমার একটু বুঝে কত তুই কলি এক হইতে দশ গড়লে তারপর ফুটবো তার আগেই তো বুঝা গেছে দিস ইজ টেকনিক্যাল ফল্ট কুতুব প্রিন্সিপালকে বলে অভিষেক অনুষ্ঠান পিছিয়ে দিয়ে কলেজে আসা বন্ধ করে
এসব করলে আমি আমার চ্যালেঞ্জের কথা ভুলে যাব? তুমি কেন আমার উপর জুলুম করছো? আমি তোমার কি ক্ষতি করেছি? আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা তোকে? নো 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 নো, আমি চ্যালেঞ্জ করেছি, আমি আমার চ্যালেঞ্জ রাখবই। এবার কলেজে নয়, তোর মহল্লায় কাল সকাল 9টার সময় আসব। এবং যে একজন রাস্তা কি হয়েছে, অন্যজন মুখ খুলছে না, কিভাবে ডান্ডা এ সে বোম ফুটাইলো, তারে খাওয়াইতেছেন ফল ফ্রুট, আর আমারে খাওয়াইবেন ডান্ডা। এই আমার মিছা কথা কস। স্যার, আই এম ইনোসেন্ট বয়। ওই কুতিব্যা বোম অ্যাড্রেস সব আমার সাপ্লাই দিছে, আমারে কইছে যা সন্ত্রাসী কর, ডাকাতি কর, আমি আছি তোর পিছনে। এই ওকে ঠিক বলছে? হুম, তাহলে বলো কোথায় পেলে অস্ত্র, কোথায় পেলে বোম? স্যার, ওই শালার ইতর ইত্যাদি তো আপনি দেখেন নাই, আমি দেখছি, আমি জানি। আচ্ছা, আমি কি আপনার ডান্ডাটা না মানে ডান্ডাটা ধরতে পারি? হ্যাঁ পারো। আচ্ছা স্যার, আমি কি আপনার ডান্ডাটা নিয়ে নিচে দাঁড়াতে পারি? তাও পারো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ। স্যার, আমি কি আপনার ডান্ডাটা ইস্তেমাল করতে পারি? করো। আচ্ছা, যাবেন যে রেল স্টেশন? যাব, 50 টাকা। ঠিক আছে, চলেন। এই চিঠি দেবার কারণ কি? কথা বলো সোনালি, কথা বলো। আরে এত রাতে কেন তুমি আমাকে না বলে চলে যাচ্ছ বলো? আরে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার জীবন থেকে কেন চলে যাচ্ছ? কেন সোনালি, কেন? দুর্জয়, এখনো কোনো বিপদ হয়নি, আর কোনো বিপদ হোক আমি চাই না, তাই আমি আগে থেকে চলে যেতে চাই। আরে কেন চলে যেতে চাও সেটাই তো জানতে চাচ্ছি। দুর্জয়, কলেজে আমার একটা প্রবলেম হয়ে গেছে। প্রথম যেদিন তোমার সাথে পেয়াদবি করেছিল সেদিনই কেন তুমি আমায় বলনি? আমি এই হারামজাদার হাত কেটে ফেলতাম। আর কয়জনের হাত কাটবে তুমি, কয়জনের হাত কাটবে তুমি? কে তোমার পাশে এসে দাঁড়াবে? পুলিশের কাছে গিয়েছিলাম আমি, পুলিশ আমাকে কোনো সহযোগিতা করেনি। সোনালি, তোমার জীবন হুমকির মুখে, অথচ আমাকে না বলে তুমি চলে যাচ্ছ, হে কি তোমার ভালোবাসা? দুর্জয়, তোমার এই ভালোবাসায় আমাকে বাধা দিয়ে রেখেছে এতদিন, তোমার ভালোবাসার কারণে এতদিন কিচ্ছু বলতে পারিনি। তুমি শুনলে নিজেকে সামলাতে পারবে না, একটা অঘটন ঘটবে, আমার কারণে তুমি বিপদে পড়ো, তা আমি চাই না। তুমি এখান থেকে চলে গেলে তোমার প্রবলেম শেষ হবে ভেবেছ? না, তোমাকে অপমান করবে বলে যখন চ্যালেঞ্জ করেছে, তুমি যে কোনো জায়গায় যাও না কেন বিপদ তোমার আসবেই। কাল সকাল 9টায় শয়তানের বাচ্চাদের আসতে দাও, তোমার গায়ে হাত দেবার আগেই ওই কুত্তার বাচ্চার লাশ পড়বে। দুর্জয়, আমি সব শুনেছি, তুই আমার সন্তান হলে এখন যা বললি তা করে দেখাবি। আমি তোকে বলেছি কারো উপর জুলুম করবি না, কিন্তু কেউ জুলুম করলে তুই তাকে ছাড়বি কেন? এই মেয়ের ইজ্জত বাঁচাতে তোর যদি জেল হয় আমি দুঃখ পাব না, আমি বুক ফুলিয়ে বলবো আমার সন্তান এদেশের সন্ত্রাসীদের হাত থেকে একটা মেয়ের ইজ্জত বাঁচিয়েছে। মা, কাঁদে না মা, তোমার জন্য আমি আছি, আমার ছেলে আছে। Thank you.
পুলিশের গাড়ি কেন? দুদিন আগে আমি থানায় কমপ্লেন দিয়েছিলাম, তাই এসেছে হয়তো। তুমি এখানে থাকো, দরকার হয় ওরাই আসবে। তোমার নাম দুর্জয়? হ্যাঁ, আমার নাম দুর্জয়। তোমার নামে ওয়ারেন্ট আছে। ওয়ারেন্ট? কিসের ওয়ারেন্ট? একটি মেয়েকে ভয় দেখি জোর করে তুমি আটকে। আপনি গাড়ি ঘুরিয়ে মহল্লায় চলেন, না হয় আমাকে যেতে দিন, নান্না সর্দার মেয়েটা সর্বনাশ করে ফেলবে স্যার। মুখ বন্ধ কর, নইলে থানায় নিয়ে আজ তোর মুখ বন্ধ করবো। গায়ে হাত দেবে না। এ বুড়ি যা, দূরে দাঁড়িয়ে মজা দেখ, এর মধ্যে তুই আসবি না। কেন আসবো না? আমার ছেলের সাথে ওর বিয়ে হবে, ও আমার বৌমা। সোনালি ঘরে যাও তুমি, আমি বলছি ঘরে যাও। বাবা, আমি তোমার মায়ের মতো, একটা মেয়ের ইজ্জত নষ্ট করো না, নিজের বোন মনে করে ছেড়ে দাও। চলবে কিনা বল। না, আমার যান চলে গেলেও আমি এখান থেকে সরবো না। চলবে বারবার ঘরের ভেতর ঢোকে, ঘরটা জানা দে।
যেতে দে। ওকে আধা ঘন্টা আটকে রাখার কথা ছিল, আধা ঘন্টা বেশি হয়ে গেছে। এই বুয়া অরেঞ্জ আর কি হবে? এই এসো তোমরা। এত বড় একটা জুলুম হয়ে গেল, এত বড় একটা সর্বনাশ হয়ে গেল।
আপনারাকে বাধা দেবার সাহস পেলেন না। আরে ওরা 10 জন থাকলে আপনারা তো 100 জন ছিলেন, ওরা 100 জন থাকলে আপনারা তো 1000 জন ছিলেন। কেন পারলেন না, কেন পারলেন না দুটো জীবন বাঁচাতে? কেন কারো ঘরে আগুন লাগলে আগুন নেভাতে সবাই এগিয়ে আসে? কারণ কারণ সে আগুন যেন নিজেদের ঘরে না লাগে। কিন্তু কিন্তু আপনারা আপনারা কেন এগিয়ে এলেন না আমার মাকে বাঁচাতে? কেন এগিয়ে এলেন না একটা অসহায় মেয়েকে বাঁচাতে? ভয় কেউ এগিয়ে আসে সাহস পেলেন না। আরে আপনাদের এই ভয়ের কারণে দেশে আজ বাস্তানের রাজত্ব কায়েম হয়েছে। বাস্তানের হাত থেকে কে বাঁচাবে? কে? পুলিশ? না, পুলিশ কখনো মাস্তান ঠেকাতে পারে না। কারণ পুলিশ মাস্তানদের টাকায় আরাম আয়েশে জীবন যাপন করে। আরে মাস্তান ঠেকাতে হবে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে। আরে সবার দায়িত্ব দেশকে মাস্তান মুক্ত করা, দেশকে সন্ত্রাস মুক্ত করা। যদি মাস্তান ঠেকাতে না পারেন তাহলে আজ আমার ঘরে যা হয়েছে কাল আপনার ঘরে তাই হবে। এখনো সময় আছে, সবাই মিলে এক হও, এক হয়ে ঠেকাও মাস্তান, বাঁচাও দেশ। বাইরে 1000 টুকরা করতে পারি কিন্তু তোরে মারুম না। তুই যেভাবে আমার বাইরে পাবলিকের সামনে পুরায় মারছস, ঠিক সেইভাবে তোর আমি পাবলিকের সামনে পুরায় মারুম। পাবলিকের মন থেকে যে ডর ছুটে গেছে আমি সেই ডর আবার ঢুকামো, নইলে এই দেশে রাজত্ব করতে পারুম না। ওই অফিসার, কাল কোর্টে নিয়ে যাওয়ার সময় দিবি, থানায় রিপোর্ট করবি, পুলিশ মাইরা ভাগছে, বাকিটা আমি দেখুমি। আর শোন, পরে রাইতে ঘুমাইবার দিবি না, সারা রাত গরম পানি দিবি, লবণ দিয়ে গরম পানি। ওসি সাহেব, আমরা খেয়ে আসি, খেয়াল রাখবেন সারা জন না মরে। যাও তাড়াতাড়ি চলে এসো। আপনি কি করলেন সর্দার? কি করলি তুই? না মানে ভুল হয়ে গেছে, আমার কাছে কোনো ব্যাড নিউজ নেই আবিনা। পুলিশ কাস্টডি থেকে আসামি ছিনিয়ে নিয়ে গেল। এইটা আবার কোন গেরিলা বাহিনী? এরা কারা? এরা কারা? সোনালি? হ্যাঁ, আমি মরিনি, এদের বদলতে আমি বেঁচে গেছি। অফিসার আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। সেদিন ঘরে আগুন লাগিয়ে আমার চেয়েছিল,
আগুনে পোড়া লাশটা? আমার চারিদিকে যখন আগুন জ্বলছিল তখন হঠাৎ আমি ঝুমকার জীবনের বিনিময়ে বেঁচে গেলাম। যা যেমনে পারস, যেখান থেকে পারস, ওরে জিন্দা অথবা মুর্দা হাজির করবে আমার সামনে, যা। এরা কারা জানো? তো আমার মতো সবাই দীপু সর্দার দ্বারা ক্ষতিগ্রস্ত। উনি ডাক্তার সুলতান, পোস্টমর্টাম রিপোর্ট ভুল দিতে বলেছিল কিন্তু সে দেয়নি বলে তার দু হাত কেটে ফেলেছে। উনি এক বুকের পাথর। দীপু সর্দারের শত শত কেসের মধ্যে শুধু একটি কেস দিয়ে মুখ করেছিল। ওর বাসায় ঢুকে দীপু সর্দার ওর স্ত্রী পুত্র কন্যা সহ সবাইকে মেরে ফেলে ওকে চিরদিনের জন্য পঙ্গু করে দিয়েছে। উনি ইন্সপেক্টর চন্দ্রশেখর, উনি ফারুক, উনি আমার দুনির পরিতোষ, এরা সবাই পুলিশের খাতায় মৃত। ওদের ডেথ সার্টিফিকেটও লেখা হয়ে গেছে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে এরা সবাই বেঁচে যায়। আর এই হচ্ছে মিজান, যাকে সে এসিড দিয়ে পুড়িয়ে দিয়েছে। এখানে যারা আছে তাদের সবারই তোমার মতো আমার মতো অবস্থা। এত লোকের মাঝে একজনে কি ছিলেন না ওই শয়তান দীপু সর্দারকে মেরে ফেলার মতো? আরে ওকে মারা তো এক সেকেন্ডের ব্যাপার, জাস্ট একটা বুলেট খরচ করবো। তাই করলেন না কেন? কেন ওই দিনে মেরে ফেললেন না? তাহলে তো আমি এবার মাকে হারাতাম না, এরাও এত ক্ষতিগ্রস্ত হতো না, এতগুলো জীবন আজ বিপন্ন হতো না। কেন ওকে মারলেন না কেন? আমি একটা বিচার কমিশন বানিয়েছি, এখানকার রায় ঘোষণা না হওয়া পর্যন্ত ওকে জিন্দা রাখতে হবে। ওকে মারা যাবে না, ওকে জিন্দা রাখতে হবে। আইন কানুনের মধ্য দিয়ে ওর বিচার চলবে। এই হচ্ছে দীপু সর্দারের নিজস্ব পেট্রোল পাম্প, এই হচ্ছে তার শপিং কমপ্লেক্স, এই হচ্ছে তার স্টিল ফ্যাক্টরি। উপরের সাইনবোর্ড এক, ভেতরের কাজকর্ম আরেক। এর ভেতরে কি তৈরি হয় তুমি জানো? ফেন্সিটিল, কাঁচা, কোকেন, হিরোইন, নকল ওষুধ, জাল টাকা, এসব পুলিশ জানে, মন্ত্রী জানে, দেশের সরকার জানে। দীপু সর্দারের জুলুমের পতাকা আর সারা দেশে উঠছে। ওর জুলুমের পতাকা নিচে নামিয়ে ওকে সবার সামনে নিয়ে আসবো, এটাই আমাদের ওয়াদা, এটাই আমাদের যুদ্ধ। শয়দা, যাকে তুই মেরে ফেলেছিলি, আর সেই আমি তোর সামনে দাঁড়িয়ে। ইচ্ছে করলে আমি তোকে এখন এখানেই মেরে ফেলতে পারি, কিন্তু না, মারবো না। তোর ফ্যাক্টরি, ব্যবসা বাণিজ্য সব যেমন ধ্বংস করে দিয়েছি, ঠিক তোকেও একদিন ধ্বংস করে দেব। কানুন প্রশাসনকে ব্যবহার করে তুই দেশে মাস্তানের রাজত্ব কায়েম করেছিস। মাস্তানির আজই শেষ দিন, কামদূত হয়ে আসবো, যা। কাল সকাল 9টা পর্যন্ত তোর জীবন ভিক্ষা দিলাম। Thank you.
ওই কুত্তার বাচ্চা দুর্জয় আর বিপ্লবে খুঁজা ভাই করতে পারলেন না। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু একটু আগে ওই দুই শুয়ারের বাচ্চা আমার তৈরি থেট করছে, কাল সকাল 9টায় আমার আমার বাড়ির সামনে শেষ করে দিব। এখন আপনি আমার বাড়ির চারদিকে পুলিশ দেখারে দেন আর অর্ডার দিয়ে দেন, আমার বাড়ির সামনে যারে দেখা যাব তারে দেখা মাত্র গুলি করব। নেন অর্ডার দিয়ে দেন। স্যার আমি ওসি গোলাম মাওলা বলছি। শোনো গোলাম মাওলা, দীপু সর্দারকে তার গোডাউনে নিয়ে চারিদিকে পুলিশ দিয়ে ঘিরে রাখবে। দিস ইজ মাই অর্ডার। মনে রাখবে, দীপু সর্দার এদেশের একজন ভিভিআইপি পার্সন। আমি গোলাম মাওলা, আমার কাজে কোনো ফাঁক রাখিনি। গুড।
অবাক টাইম অবাক ওই শালা দুইটা অরিজিনাল মাদার ফাকার আইলো না খাম আকা তুমগো পুলিশগো কষ্ট দিলাম চলো খাওয়া দাওয়া করি চলো 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 ওই বিআইজি গুলি করতে পারে না কর গান ফায়ার আমি না বড় পর্যন্ত কেউ গুলি করবে না তোকে বলেছিলাম যেখানেই থাকিস ঠিক সময় মতো তোর চন্দুত হয়ে আসবো ঠিক সময় মতো হাজির কেউ তোকে বাঁচাতে পারবে না কেউ না ওই অসি গোলাম মাওলা তুই না কইলি কি বেহুলা লক্ষিন্দর ছিদ্রিমিদ্রি এখন তো সব ভিড়তে খামাখা তগরে টেকাতা পালছি এখান থেকে বাঁচা পারলে আগে তক দুইটার আমি হাড্ডিগুড্ডি এক করুম দেখলেন ডিআইজি সাহেব একজন সন্ত্রাসী আপনাদের সাথে কি ব্যবহার করছে অথচ তারই প্রোটেকশনের জন্য আপনি থানা থেকে সমস্ত পুলিশ এনে এখানে মোতায়েন করেছেন ডিআইজি সাহেব আপনাদের সহযোগিতা পেয়ে ওরা দেশে জুলুমের রাজত্ব করে যাচ্ছে ডিআইজি সাহেব আপনি কি জানেন না এই টিপু সর্দার কিভাবে একের পর এক অপরাধ করে যাচ্ছে এই টিপু সর্দারের কারণে আপনাদের একজন সাহসী অফিসার বিপ্লব আজ বিদ্রোহী বিপ্লব হয়ে আছে সে যে কোনো সময় আপনাদের মতো অসৎ পুলিশ অফিসারদের উপর আগ্নেয়গিরি লাভার মতো থামা দিতে পারে ডিআইজি সাহেব আপনি আপনার ফোর্স ধৈর্য করে চলে যান নয়তো এখন আপনার চোখের সামনে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হবে কিন্তু তোমাকে আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে খুন করার সুযোগ দিতে পারি না না স্যার আমি আপনাকে কথা দিচ্ছি আমি ওকে জানে মারব না শুধু জনগণের সামনে আমি ওর আসল চেহারাটা তুলে ধরব বাইরে হাজার হাজার জনগণ অপেক্ষা করছে আমি শুধু এটুকু প্রমাণ করব যাকে এতদিন সবাই সাহসী ভয়ঙ্কর সন্ত্রাসী মনে করত আসলে সে কত দুর্বল ফিতু কাপুরুষ স্যার আপনার পুলিশ ডিসমিস করুন ইয়াং ম্যান তোমার সম্পর্কে আমি কিছুই জানি না কিন্তু তোমার মাঝে যে শক্তি সাহস আর দেশপ্রেম দেখলাম তাতে আমি অভিভূত আর আমার কৃতকর্মের জন্য আমি নিজেকে বড় লজ্জিত অপরাধী স্বীকার করছি আমি আমার অপরাধের শাস্তি মাথা পেতে নেব আমি এতদিন অনেক অপরাধ করেছি আজ এই সন্ত্রাসীকে তোমার হাতে তুলে দিয়ে শেষ অপরাধ করে যাচ্ছি অল পুলিশ ডিসমিস ডোন্ট মুভ তুই যেতে পারবি না তুই পুলিশের মধ্যে পড়িস না এই ডিআইজি বেইমানি করলি সরি কাম তা কিন্তু ভালো করলি না তুই ভাবিস না আমি শুধু তোর ভরসায় চলি সিভিলে যাগো দেখলি ওরা তোর সাদা পুলিশ না আমার বাইনি আমার বাইনি ওই তারা কই Thank you.
ওই তুই ডিআইজি রে কই চস আমার মারবি না তোর যদি বাপ একটা হয় তাইলে আমার মারবি না আর যদি বাপ দুইটা হয় তাইলে মার মার দুই বাপের পোলাইলে মার যা ভাগ কিন্তু আবার আমার সামনে আসিস না তখন কিন্তু এই কসম তোকে আর বাঁচাতে পারবে না যা ভাগ দেখ শয়তানের বাচ্চা তোর মৃত্যুই আবার তোকে আমার কাছে টেনে নিয়ে এসেছে জীবন যাপন করবো কেমনে জীবন যাপন করবো ভাইজান এটি তো বোঝা যায় আপনার ওটা হয়ে গেছে আঙ্গুটার কি করলে আরে হবে হবে তোদেরও বিয়ে হবে কখন হয় কখন জানি বিয়ে হয় ভাবতে সুখে মরে যায় বাসর রাত মধুর রাত মিলনের প্রথম রাত ভাবতে সুখে মরে যায় মুখে ভাষা থাকবে না ঘরে বাতি চলবে না চাঁদ ঢেলে দেবে জোছনা ভাবতে সুখে মরে যায় এখন হয় কখন জানি বিয়ে হয়
মিলনের প্রথম রাত ভক্তি জাতি মরি যায়।